কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার লক্ষ্যে আজ 8ই ডিসেম্বর 2016 একুশ শতক নাট্যদলের পক্ষ থেকে আমরা এসেছি মুর্শিদকুলি খাঁ থেকে প্রাপ্ত সাবর্ণ চৌধুরীদের জমিদারির অংশবিশেষ সরসনা অঞ্চলে। এই অঞ্চলের সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরসনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নাটক, শরীরচর্চা ও পরিবেশ সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে এক বিশেষ কর্মশালা গড়ে তুলতে চলেছি। আমি জানি তুই দেখেছিস, আসলে আছে সেটা বড় করে যখন করা হবে খেলা তখন সেগুলো বোঝানো যাবে, ঠিক আছে। আর যে খুব অল্প সময়ের মধ্যে একটা কাজ করা হবে সেই কাজটা আমরা কিভাবে করি দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই তিনজন তো এখানে আছে, আরো তিনজন চলে আসে, যার আসতে ইচ্ছে করবে ভলেন্টিয়ার, কোনো জোর নেই, অসুবিধা হয় মানে কাছের জিনিস দেখতে পারিস, চশমাটা করে একটা বন্ধুর কাছে লেখা, হ্যাঁ কি না জোরে, নেই ধরে নিচ্ছি, নেই সিরিয়াল করবার ইচ্ছে আছে, হ্যাঁ এটাকে জোরে, হ্যাঁ কি না জোরে, কত যতগুলো জোরে হয় বুঝবো তো জোরে, সিনেমা করবার সব থেকে বেশি ইচ্ছে, তাই তো, তারপরে সিরিয়াল করবার। আর নাটক বা অভিনয় করতে গেলে সবার আগে কি হতে হয় জানিস তো, আমি বলে দিই এই কথাটা মাথায় রাখবি, নির্লজ্জ ব্যায়াম, লজ্জা থাকলে কিন্তু অভিনয় করা যাবে, ঠিক আছে। তো প্রথমেই আমাকে লজ্জাটা ভাঙতে হবে, বেশ, যেমন ছোটবেলায় কোনো বাচ্চার লজ্জা থাকে না, সে উলম্ব হয়ে কাঁদছে, হ্যাঁ করে কাঁদছে, কখনো বা খাবার না খেয়ে নিজের চুল নিজে টানছে, হয় না, যেটা খাবার জিনিস নয় সেটা খাচ্ছে, তো বাচ্চাটাকে কিন্তু আমি সব সব বাচ্চাকে আমরা ভালোবাসি, কারণ হিন্দু হই মুসলমান হই এসব হই তো খ্রিস্টান হই, তা বাচ্চাটার কোনো ধর্ম বা জাত নেই, তাই যারা অভিনয় করবে তাকে প্রথমেই মনে রাখতে হবে আমারও কোনো ধর্ম বা জাত নেই, বেশ, খালি তাই নয় তার সাথে আমি ছেলেও না মেয়েও না, তাহলে আমি কী হলাম, একটি মানুষ। যদি আমি এখানে সমস্ত ছেলেরা আছি তো আমি ধরে নেবো যে আমরা যখন মেয়েদের সাথেও কাজ করবো, অভিনয় যখন করবো তখন আমরা ধরে নেবো ছেলেও না মেয়েও না, অর্থাৎ আমরা কি না, আমরা কি মানুষ, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, কতটা করতে পারবো তা জানি না কিন্তু আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, বেশ তো। আমি দু একটা খেলা একটুখানি খেলবো, যেটা খেলাটার নাম, প্রথম খেলাটার নাম হলো বিশ্বাসের খেলা, বিশ্বাসের ইংরেজি কি কে বলতে পারে, বিশ্বাস শব্দটা জানিস বাংলায় জানিস, হ্যাঁ ভরসা করা, আর তার ইংরেজিটা কি জানিস, চিন্তা করে দেখ একটু, আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে বিশ্বাস করি না, ইংরেজিটা কি বলবি, আমি তোকে বিশ্বাস করি,
নিজের বলতে পারে আর কোনো কাজ করি না। তো আমি প্রথম যে খেলাটা খেলবো সেটা হলো বিশ্বাসের খেলা, ছোট্ট একটা খেলা, সেটা বিশ্বাসের খেলা। একজন বন্ধু আর একজন বন্ধুকে বিশ্বাস করবে, ঠিক আছে? কি করে করবে আমি একটু দেখাই। উপরে স্টেজে যে কোনো দুজন আছে, যে কোনো দুজন আছে, প্রথমে একজন এলো, এই জায়গাটা শক্ত, মানে এখানে বাঁশ দিয়ে বাঁধা আছে, তাহলে কি হলো এই জায়গাটা শক্ত। তাহলে তুই এখন কি হলি, পুতুলের মতো নয় হলি, তো হলি আরাম পাচ্ছিস, আরাম পাচ্ছিস। এবার তুই ঠিক ওরম পজিশনে আমার হাতের উপরে কর, পাবে আগামী না তুই উঠবি না, ও তুলে দেবে, হয়ে গেল, ঠিক আছে চলো সবাই মিলে আয়। আমরা মূর্তি দেখেছি, মূর্তি দেখেছি তো, আমরা যেটা করবো মূর্তি করবো, মূর্তির ইংরেজি হলো স্কাল্পচার। আমরা যেটা করবো তার নাম হলো জয়েন্ট স্কাল্পচার, বেশ তো? তা প্রথমে যেটা করবো, যে কোনো একটা, যে কোনো একটা তুই মূর্তি ধর, তুই ফার্স্ট নেমে আয়, তুই ধর তোরা সামনে নেমে, তুই যে কোনো একটা, যে কোনো একটা পজিশন, যে কোনো একটা পজিশন, হ্যাঁ এইদিকে মুখ করে ওকে টাচ করে, ওর সাথে তোর টাচ থাকবে কিন্তু একদিকে মুখ থাকবে, করে তুই একটা মূর্তি হবে। আলু বডিটাকে ভেঙে যত রকম ভাবে ভাঙা যায়, হ্যাঁ ওর সাথে টাচ থাকবে, ব্যাস। এবার এমনভাবে থাকবি যাতে অনেকক্ষণ থাকতে পারে। এর তুই এখানে যা, এবার তুই হলে যে কোনো একজনের সাথে টাচ করে একটা মূর্তি হবে, হলি ভেরি গুড, তুই হ ভেরি গুড। আর একজন তবে তোর পাটাকে, তোর পাটাকে সাপোর্ট দে, তোর পাটাকে সাপোর্ট দে, হ্যাঁ পাটাকে সাপোর্ট দিয়ে তুই তলায় হয়ে যা, তুই তলায় হয়ে যা, ডাউন হয়ে যা, ওকে থাকি এখানে, পাটাকে সাপোর্ট দে, মুখটাকে তোর এখানে দেখবি না কেউ, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তো তুই 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 বসে না, তুই বসে না, এখানে তুই একটা স্ট্রাকচার হয়, ওদিকে থাকা, ওইদিকে দেখ, ওইদিকে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এবার আমি সব বললাম, সব কাট ছেড়ে দেব। এবার আমি একটা ছোট্ট বিষয় বলবো, বিষয়ের ইংরেজি কি সাবজেক্ট, বেশ তো? এবার আমরা সবার সাথে সবার টাচ ছিলাম, হ্যাঁ এবার সবার সাথে সবার টাচ নাও হতে পারে, কিন্তু এক একজন করে এক একটা মূর্তি করব, যে মূর্তিটা করব তাকে দেখে আর একজন আর একটা মুক্তি করবে। যেমন ধর আমি কথার কথা বলি, নেমে ধর আমি একজন, আমি দাঁড়ালাম এরকম ভাবে, তাহলে আমি কি করছি, তাহলে তুই এরপরে কি এসে দাঁড়াতে পারিস, করলি আর একজন কীভাবে দাঁড়াতে পারে? এবার দেখ, তাহলে ছজন আমরা এইটুকু জায়গার মধ্যে ক্রিকেট মাঠ বানিয়ে ফেলতে পারি। প্রথমে আমি ব্যাট করলাম, কিন্তু ক্রিকেটটা কিন্তু হবে না, ক্রিকেটটা কিন্তু হবে না, ক্রিকেট বাদে অন্য কিছু হবে, দুর্গা পুজো হতে পারে, কালী হতে পারে, ফুটবল হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু প্রথমে একজন করবে তাকে বুঝে সেই মূর্তিটা আমি কি করলে সেই মূর্তিটা সাপোর্ট পাবে সেটা বুঝতে হবে, সেটা আমি করবো সেকেন্ড, বুঝছ তো? তাহলে প্রথমে নেমে আস, যে কোনো একজন উঠে একটা মূর্তি কর, পাটায় রাখতে পারবি তো, ব্যাস নেক্সট ওর সাথে সামঞ্জস্য রেখে কি হতে পারে, আর কি হতে পারে, কি করলি তুই, হ্যাঁ গোলকিপার দাঁড়িয়ে আছে, বল মারছে, তাহলে গোলকিপার কোথায় দাঁড়িয়ে আছে, গোলকিপার কোথায় দাঁড়িয়ে আছে, গোলকিপার কোথায় দাঁড়ায়, গোল পোস্টে দাঁড়ায়, তাহলে আমরা দুজন দুজন গোল পোস্ট হতে পারি, কিরকম ভাবে এই হাতটা তুলে দে, এই হাতটা তুলে দে, স্টেপ দাঁড়ালি, এই মারছে, এবার তুই কি হতে পারিস, পেনাল্টি হচ্ছে, একজনের পেনাল্টি মানে তুই কি হতে পারিস, রেফারি হতে পারিস, রেফারি হয়ে যা, রেফারি কি করে থাকে,
ভালো করে দেখ, ভালো করে কর। তুই কি হতে পারিস? ল্যান্ডসম্যান হতে পারিস? তোর হাতে ফ্ল্যাগ আছে, তুই একটা কর। আসছে কিছু ফ্ল্যাগটা নিয়ে ও ছাড়বে না কিছু। আচ্ছা তুই এদিকে চলে, ছেড়ে দে, পাঁচ জন ঠিক আছে হয়ে যাবে না, ঠিক আছে বলো।
কিছুর জন্যই অভিনয়টা কিন্তু থিয়েটার নিয়ে যা কথা হলো তোরা তো সব শুনলি, এবার থিয়েটার করতে যা যা লাগে শরীর চর্চা থেকে শুরু করে তারপরে কীভাবে আরও একটা থিয়েটারে লাগে, সেখানে আমার মিউজিক লাগে, তবে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়, তুই যে চরিত্রটা করবি সেই চরিত্রটা একটা প্রাণ প্রতিষ্ঠা হয় তার, ঠিক আছে। এইবার তোদের মধ্যে অনেক ছেলে আমি স্কুলে এলো না, সেই কারণগুলো জানিস জানিস না, তুই জানি জানি না, তোর আশেপাশে এইগুলো সবসময় খোঁজ নিবি যে কী কারণে হলো না এলো না এই কারণে, আর চারপাশে দেখেছিস তো কীভাবে ধোঁয়া কীভাবে আমাদের দূষণ তৈরি হচ্ছে, এগুলো সব মূলে কিন্তু আমরা, এগুলো কিন্তু আমাদের শরীরকে নষ্ট করে, তার জন্যে দরকার আমাদের সবার আগে দরকার শরীরচর্চার যেমন দরকার তেমনি পরিচ্ছন্নতা বোধেরও প্রয়োজন আছে, এই পরিচ্ছন্নতা বোধ তৈরি হবে নিজেদেরকে গোড়া থেকে তৈরি করতে হবে, তোরা যেরকম স্কুলে আসার জন্য স্নান করে জামা কাপড় পরে ধোয়া জামা কাপড় পরে খাওয়া দাওয়া করে তারপর তো স্কুলে আসিস, সেই রকম শুধু স্কুলে এনে থিয়েটারটা করলে পরিবেশটাকে রক্ষা করা যাবে না, পরিবেশটাকে রক্ষা করতে সবার আগে পরিবেশটাকে রক্ষা করতে হবে, তার জন্য দরকার আমার পরিচ্ছন্নতা, পরিষ্কার থাকলে মন পরিষ্কার হবে, মন পরিষ্কার থাকলে শরীর ঠিক থাকবে, তার জন্যে বাড়ির আবর্জনা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো, বা আমার স্কুলের যাবতীয় তোরা টিফিন খেয়ে কী করিস কেক আনলি কেকের প্যাকেট যেখানে সেখানে ফেলে দিবি, কলা খোসা যেখানে সেখানে ফেলে দিবি, ডিমের খোসা ফেলে দিবি না, একটা নির্দিষ্ট জায়গায় সেইগুলো ফেলতে হবে, বুঝতে পেরেছিস, এবং সবসময় শরীর মানে জামা কাপড় যেমন ধোয়া থাকে তেমনি চারপাশের জায়গাগুলো বাড়ি এবং আশেপাশে আমাদেরকে শোয়ার জায়গা সেগুলো পরিষ্কার গঠন করতে গেলে কতগুলো জিনিস দরকার হয়, আমাদের যেমন পড়াশুনো দরকার আছে এডুকেশন, তার সঙ্গে সঙ্গে আমাদের হেলথ থাকে রেস্টে থাকে, দেখবেন নার্ভ টিস্যুগুলো সব রেস্টে আছে, অনেকে গিয়ে দেখো ধরাধরি ঝাপাঝাপি করতে শুরু করে দেবে, শরীর যে কোনো জিনিসই করতে গেলে ফার্স্ট হচ্ছে আমার হেলথটাকে ভালো রাখতে হবে, আমি যদি অভিনয় করতে যাই তার জন্য ফিজিক্যাল ফিটনেস দরকার আছে, আমি যদি কোনো অভিনয় অ্যাক্টিং করতে যাই তার জন্য কিন্তু আমার ফিজিক্যাল ফিটনেস দরকার আছে, শরীর যদি ফিজিক্যাল ফিটনেস না হয় আনফিট হলে আমি চলতে পারবো না, দেখবে যার বডি আনফিট এমন এমন করে হাঁটছে, দেখবে এমন মোটা আছে এরকম করে হাঁটছে, ঠিক আছে কেউ দেখবে শরীর যোগা ফিট তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, তা দেখবে একজন যে যত মোটা আছে দেখবে সবসময় ক্লান্ত কীরকম আমি ঝিমিয়ে যাচ্ছে, আবার একটা ফিজিক্যাল ফিটনেস আছে যার দেখবে সে দৌড়াচ্ছে কী সুন্দর ফাস্ট, তাহলে আমাকে জানতে হবে যে শরীর গঠন করতে গেলে কতগুলো জিনিস করতে হবে, যেমন কী কী করতে হয় ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, আমাদের যেহেতু একটা ফিজিক্যাল এডুকেশন ক্লাস তাই আমাদের যেগুলো জানতে হবে কিছু পিটি জানতে হয় কিছু আসন জানতে হয়, তাহলে ফার্স্ট আমরা সকালবেলায় করবো কি আমাদের যখন কতগুলো মুভমেন্ট এক্সারসাইজ করতে হয় আমাদের বডির কতগুলো পার্ট আছে মুভমেন্ট এক্সারসাইজ দেখবে প্রথমে হাতগুলো এরকম করছি এইগুলো করছি আস্তে আস্তে করে একটু নেটটাকে এরকম করে দিলাম, হ্যাঁ আস্তে আস্তে করে দেখো এরকম যাচ্ছি, সবাইকে সকালবেলায় যাই এরকম দুমাদুম মারবে না দৌড়াদৌড়ি করবে না, তারপর দেখো আমি একটু হাতটাকে এরকম করে দিলাম একটুখানি একটু ব্রিদিং পাওয়ার নিয়েছি আবার যাচ্ছি, এ দেখো দেখো এটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস হচ্ছে, যে আনফিট আছে এরকম দাঁড়াতে পারবে আবার এই আছে দেখো এই, ঠিক আছে সকালবেলা থেকে যদি তুমি এগুলো একটু করলে আস্তে আস্তে করে একটু করে পিছন দিয়ে গেলে দেখো কোমরটা দেখো অনেকের ব্যথা হয়ে যাবে, আবার একটু আস্তে আস্তে করে এরকম থাকলে একটু করে কোমর ঘুরিয়ে দিলে একটু স্ট্রেচিং করলে তারপর দৌড়াদৌড়ি করলাম, এগুলো করাতে তোমার দেখবে খিদে বাড়বে রাতে ভালো ঘুম হবে, যে ছেলে পরিশ্রম করবে না তার দেখবে শরীর ফ্যাটনেস ক্যালোরি জমলেই মোটামুটি হবে, তোমাকে সবচেয়ে যেটা দরকার হচ্ছে আমার হেলথের জোর দরকার যেরকম আমার পড়াশোনাও দরকার আছে, এর জন্য কতগুলো আসন করতে হবে আসনগুলো কি তুলবে ছবি, দেখো তোমার যদি কারোর কোনো কোমরে ব্যথা থাকে সকালবেলা এতে তুমি এইগুলো একটু করে এই হাতটাকে একটু আছে অর্ধা চন্দ্রাসন একটু করে অর্ধা বস্ত্রাসন করে দাও, ঠিক আছে এগুলো করলে কোমরে যদি কারোর ব্যথা থাকে শুয়ে রইলে কোমরটাকে একটুখানি আসন করলে একটু করলে ঘোরালে